দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। G7 বিপজ্জনক খেলা খেলছে বললেন রাশিয়ার রাষ্ট্রদূত। এদিকে যেসব কারণে ফিলিস্তিনের জয় গুরুত্বপূর্ণ। আরও জানিয়ে দিব লাগাতার বন্দুক হামলায় দিশেহারা মার্কিন প্রশাসন। এছাড়াও রয়েছে জান্তা বিরোধী 26 লাখ স্কুল শিক্ষক বহিষ্কার। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার মিরপুরে বিক্ষোভ মিছিল। এছাড়াও রয়েছে ফের লকডাউন বাড়ল দিল্লিতে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। G7 বিপজ্জনক খেলা খেলছে বললেন রাশিয়ার রাষ্ট্রদূত। শিল্পোন্নত 7 জাতিগোষ্ঠীর সংগঠন G7 রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী এবং ভিত্তিহীন সমালোচনার মাধ্যমে বিপজ্জনক খেলা খেলছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন। তিনি বলেন G7 এর এই অতৎপরতার কারণে রাশিয়ার সঙ্গে চীনের আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। এতে দেশ দুটি ঐক্যবদ্ধভাবে পশ্চিমা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। এর আগে চলতি মাসের গোড়ার দিকে G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা চীন ও রাশিয়াকে কঠোর সমালোচনা করে। ইউক্রেন এবং চীনা তাইপের বিষয়ে মস্কো এবং বেইজিংকে তারা বলদর্পী ও বিদ্বেষী শক্তি হিসেবে উল্লেখ করে। এছাড়া এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন G7 তাদের দীর্ঘ ঘোষণাপত্রে পক্ষপাতপূর্ণ, সাংঘর্ষিক ও স্বারপভিত্তিহীন বক্তব্য দিয়েছে, যা চীন ও রাশিয়ার জনগণের মধ্যে প্রচণ্ড রকমের পশ্চিমা বিরোধী মনোভাব তৈরি করেছে। এই সূত্রটি প্রকাশ করেছে বিডি প্রতিদিন। যেসব কারণে ফিলিস্তিনের জয় গুরুত্বপূর্ণ। গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে 11 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল আবারও পরাজিত হয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা কিভাবে বিজয়ী হলো এবং এর পিছনে কাদের ভূমিকা ছিল, সেটাই আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধে ফিলিস্তিনের বিজয়ের অন্যতম কারণ হচ্ছে যুদ্ধের ময়দানে সব সংগঠনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। অন্যদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের মুসলিম জনগণের প্রতি ইরানের সর্বাত্মক সাহায্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে 11 দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ার ঘটনায় ফিলিস্তিনি জাতির পাশে থাকার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা। ইরানের সর্বোচ্চ নেতাকে লেখা চিঠিতে তিনি আরও বলেন, তিনি ইসলামী জিহাদের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয় সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানাচ্ছেন। এদিকে ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে তাদের ধারাবাহিক যুদ্ধের বিজয়ের ক্ষেত্রে ইরানের মহাবীর শহীদ কাসেম সুলাইমানের ভূমিকা ও তার অবদানের কথা এক বাক্যে স্বীকার করেছে। কেননা গাজার প্রতিরোধ যোদ্ধাদেরকে শক্তিশালী করে গড়া তোলার জন্য এক্ষেত্রে কাসেম সুলাইমানের বিরাট অবদান ছিল। বাস্তবতা হচ্ছে জেনারেল কাসেম সুলাইমানি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছিলেন। আর এই কারণেই ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন সরকার সুলাইমানিকে হত্যা করে, যাতে এই অঞ্চলের সমস্ত প্রতিরোধ প্রতিশোধগুলো শক্তিগুলোকে দুর্বল করা যায়। যদিও মার্কিন সরকার তাদের লক্ষ্য আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। লাগাতার বন্দুক হামলায় দিশেহারা মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না বন্দুক হামলা। এবার মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের ডাউনটাউনে একটি নৈশ ক্লাবের কাছে এলোপাতাড়ি গুলিতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 8 জন। হামলায় জড়িত সন্দেহে 1 জনকে আটক করা হলেও নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছেন 1 জন। হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একের পর এক বন্দুক হামলায় দিশেহারা মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের ডাউনটাউনে বেপরোয়া অস্ত্রধারীদের হামলায় হতাহত হলেন বেশ কয়েকজন। নৈশ ক্লাবের কাছে আড্ডা দেওয়ার সময় কয়েকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত 2 অস্ত্রধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। এ সময় হামলাকারী সন্দেহে 1 জনকে আটক করা হলেও পুলিশের গুলিতে মারা যান 1 জন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতদের মধ্যে 5 জন নারী ও 5 জন পুরুষ। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এদিকে মিনিয়াপোলিস পুলিশের মুখপাত্র জন এল্ডার বলেন, এটা একটা দুঃখজনক ঘটনা। হামলার কারণ জানতে আমাদের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে স্বচ্ছতার সাথে তদন্ত করা হবে। এখনও আমরা নিশ্চিত নই কে আসল হামলাকারী। ঘটনাস্থলের ভিডিও সংগ্রহে খতিয়ে দেখা হবে সেখানে কী ঘটেছিল। হামলাকারী পালিয়ে গেছে কিনা সেই বিষয়ে জানাতে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হবে।
প্রাথমিকভাবে জানা গেছে হামলাকারী দুজনই ছিল। এছাড়াও এর আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় শিকার হন মায়ের সাথে গাড়িতে বসা 6 বছরের এক শিশু। ওই হামলার এখনও কুল কিনারা করতে পারেনি পুলিশ। জান্তা বিরোধী 26 লাখ স্কুল শিক্ষক বহিষ্কার। মিয়ানমারে সামরিক শাসনের বিরোধিতা করায় প্রায় 26 লাখ স্কুল শিক্ষককে বহিষ্কার করেছে সেনা কর্তৃপক্ষ। মিয়ানমার টিচার্স ফেডারেশনের দাবি, গত ফেব্রুয়ারিতে সেনা বিক্ষোভে শিক্ষকরা অংশ নিলে শাস্তিস্বরূপ তাদের বহিষ্কার করা হয়। 1,25,900 জন স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। টিচার্স ফেডারেশন কর্তৃপক্ষ জানায়, তাদের সংগঠনের অনেকেই শিক্ষকই জান্তার ওয়ান্টেড তালিকায় রয়েছেন। সাম্প্রতিক সময়ে পরিসংখ্যান অনুযায়ী মিয়ানমারে 4,30,000 স্কুল শিক্ষক রয়েছেন। জান্তা সরকারের এই পদক্ষেপের কারণে হয়তো অনেকেই শিক্ষকতা পেশায় ফিরে আসবেন না। শিক্ষকদের বহিষ্কারের ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তবে রাষ্ট্রীয় পত্রিকা নিউ লাইট অব মিয়ানমারে শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে ফিরেতে আহ্বান জানানো হয়েছে। টিচার্স গ্রুপের মতে 19,500 বিশ্ববিদ্যালয় শিক্ষককে বহিষ্কার করেছে সামরিক জান্তা সরকার। এদিকে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের মতে, মিয়ানমারে ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 812 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। এছাড়া সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের বিভিন্ন শহরে এখনও জান্তা বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত প্রায় আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এই সূত্রটি প্রকাশ করেছে রয়টার্স। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার মিরপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে বিক্ষোভ হয়েছে। কেন্দ্রীয় শিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু হয়। মিরপুর কেন্দ্রীয় শিয়া মসজিদে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসরায়েলি হামলা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। মিরপুর শিয়া মসজিদের খতিব মাওলানা আফতাব হোসেন নাকাভি বলেন, বিশ্ব বিবেককে উপেক্ষা করে ফিলিস্তিনে হামলা চালানো হচ্ছে। তিনি স্থায়ীভাবে ইসরায়েলি এই হামলা বন্ধের আহ্বান জানান। এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলাকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে এই বিচার দাবি করেন। শিশুসহ ফিলিস্তিনে নিরীহ নারী পুরুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। অথচ জাতিসংঘ, OIC এবং আরব লীগের মতো সংগঠনগুলো নীরবতা পালন করে আসছে। এই বিক্ষোভে সংগঠনগুলোর নেতা কর্মীরা ছাড়া সাধারণ মুসল্লিরাও যোগ দেন। এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা পবিত্র মদিনার জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নেন। সূত্র পার্স টুডে। ফের লকডাউন বাড়ল দিল্লিতে। আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ালো ভারতের রাজধানী দিল্লি। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ঘোষণায় লকডাউন বাড়ানোর কথা জানিয়েছেন। এর আগে দিল্লিতে প্রথম 18 এপ্রিল লকডাউন শুরু হয়, যা 24 মে শেষ হওয়ার কথা ছিল। আর তার আগেই লকডাউনের মেয়াদ বাড়ানো হলো আরও এক সপ্তাহ। লকডাউন বাড়ানোর ঘোষণার সময় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, সংক্রমণ নিম্নমুখী হলে আগামী 31 মে এরপর থেকে লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কেজরিওয়াল জানান, দিল্লির সকল নাগরিককে আগামী 3 মাসের মধ্যে টিকার আওতায় আনাই এই মুহূর্তে তাদের উদ্দেশ্য, কারণ সবাইকে টিকা দিতে পারলেই কোভিড-19 এর তৃতীয় ঢেউ এড়ানো সম্ভব হবে। পরিসংখ্যান বলছে, দিল্লির করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত মাসে দিল্লিতে করোনা সংক্রমণের হার ছিল 25%, সেখানে তা কমে দাঁড়ায় 3.58%। শেষ 3 দিন ধরে দৈনিক সংক্রমণ 3,000-এর নিচে। এমন পরিস্থিতিতে ফের লকডাউনের মেয়াদ বাড়ালেন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল জানান, দিল্লিতে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা। করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে জরিমানা করেছে দেশটির মারানহুয়া প্রদেশের প্রশাসন। তিনি করোনাকালীন বিধি নিষেধ অমান্য করে জনসভা আয়োজন ও তাতে অংশগ্রহণ করেন। প্রদেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিতে মারানহুয়া প্রদেশে গিয়েছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো। করোনা মহামারীর মধ্যেই আয়োজিত এই অনুষ্ঠানে বহু মানুষ জড়ো হয়েছিল। সেখানে কারোই মুখে মাস্ক ছিল না, এমনকি শারীরিক দূরত্বও ছিল না। স্বাস্থ্যবিধি দূরের কথা, প্রেজেন্ট নিজেও পারেননি মাস্ক পরতে, ফলে জরিমানার মতো এমন সিদ্ধান্ত নিতে হয়েছে স্থানীয় প্রশাসনকে। এদিকে প্রদেশের গভর্নর প্লাভিও ডিনো এক টুইট বার্তায় বলেন, আইনের প্রয়োগ সবার জন্য সমান, একসাথে 100-এর বেশি মানুষকে সমবেত না হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া ওয়ার্ল্ড ওমিটারের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,60,47,000, এর মধ্যে মারা গেছে 4,48,000। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।